নীলাকান্তের মাজমজিয়াত অপরাধী লই আরক্ষীর গুলি। হিন্দি সিনেমার কায়দাত বরাকর মোস্ট ওয়ান্টেড ডকাইত আফজল হুসেইনলৈ গুলি চালনা আরক্ষীর। মই বর্তমানে এই ঠিয় হয়ে থাকা হাইলাকান্দির এইখান এস এস রোডতে অল্প সময় পূর্বে দেখা এক গুলিচালনার ঘটনা হয়েছে আর এনকাউন্টার হয়েছে। আরক্ষীয় গুলিচালনা করেছে এজন অপরাধী। আরক্ষীর গুলিত নিহত মোস্ট ওয়ান্টেড দুর্ধর্ষ ডকাইত আফজল হুসেইন উরফে লাল। চাওক এই ঘটনার সিসিটিভি ফুটেজ। বগা রঙের এই গাড়িখনতে আহিছিল দুর্ধর্ষ ডকাইত লাল আর লালর সহযোগী এনামুদ্দিন। পিছে পিছে আহিছিল অসামরিক পোশাকত থকা আরক্ষীর গাড়ি। আর হাইলাকান্দি শহরের কালীবাড়ি রোডের পাল ফার্মাসির সম্মুখতেই হঠাৎ ব্রেক মারিবলগিয়া হয়েছিল লালর গাড়িয়ে। তেতিয়াই পিছফালের পর অহা আরক্ষীর গাড়ির পর এনেদরে আরক্ষী নামি লালর গাড়িখন রখাবলৈ চেষ্টা করেছিল। চাওক এই দৃশ্য। বগা রঙের পোশাক পরিহিত এইজন আরক্ষী জওয়ানের পর পিস্তলটো গাড়ির ভিতরের পরে টানি নিছিল মোস্ট ওয়ান্টেড ডকাইত লালে। আর গাড়ির ভিতরের পরাই আরক্ষীলৈ করেছিল গুলিচালনা। বাধ্য হয়ে আরক্ষীয়ে দুর্ধর্ষ ডকাইত আফজল হুসেন গাড়ির ভিতর থাকা অবস্থাতেই গুলিয়াবলৈ বাধ্য হয়। কাছাৰ পুলিচ টিমৰ খবৰ থকা মতে সেই এটা গাড়ী তেওঁ স্নেচ কৰি আনিছিলে। সেই গাড়ীখনতে তেওঁ ঘূৰি ফুৰি আছে হাইলাকান্দিত বুলি খবৰ পাইছিলে। তেওঁলোকে আহি যেতিয়া হাইলাকান্দিত আহি পালে পুলিচ টিমটো, সেই আফজল হুসেইন বৰভূঞা যোনজন ডকাইত তাক হাইলাকান্দি টাউনতে পোৱা গ'ল। আৰু সেই গাড়ীখন ৰখোৱাৰ পিছত পুলিচ টিম ওলাই আহে। পুলিচ টিম ওলাই আহি পিনে তাক চাৰেণ্ডাৰ কৰিবলৈ কয়, নামিবলৈ কয়। আৰু প্ৰথমতে হেড কনষ্টেবল এজনে তেওঁৰ আৰ্মছটো দেখাই পিনে তেওঁক চাৰেণ্ডাৰ কৰিব কয়। কিন্তু গাড়ীখনৰ খিৰিকীয়েদি সেই আৰ্মছটো তেওঁ স্নেচ কৰি পিষ্টলটো কাক কৰে, কাক কৰি পিনে গুলিয়াব ল'লে। কিন্তু ফৰ্চুনেটলি ফায়াৰিং নহ'লে। আৰু তাৰপিছত লগে লগে আই চি মালোগ্ৰাম তেওঁ আহি পিনে তেওঁক আকৌ চাৰেণ্ডাৰ কৰিবলৈ কয়। কিন্তু তেতিয়া দেখা যায় যে সেই ডকাইতজন আফজল হুসেইন বৰভূঞা তেখেতে আকৌ এবাৰ গুলি কৰিবলৈ চেষ্টা কৰে। আৰু তেতিয়াই আই চি মালোগ্ৰামে ছেল্ফ ডিফেন্সত এটা গুলি মাৰিবলৈ বাধ্য হয়, যোনটো গুলি তেওঁৰ ডিঙিত লাগে। গাড়ির পর নামি পলায়নের চেষ্টা করেছিল লালর সহযোগী এনামুদ্দিনে। কিন্তু আরক্ষীয়ে গ্রেপ্তার করে এনামুদ্দিনক। কাছাৰ জেলার উদার বন্দর নিবাসী মোস্ট ওয়ান্টেড ডকাইত আফজল হুসেইনক ধরবলৈ শিলচর আরক্ষীর এটা দলে হাইলাকান্দিত আজি পুয়ারে পড়া বাহর পাতিছিল। কারণ মোস্ট ওয়ান্টেড ডকাইত লাল দীর্ঘদিন ধরে পলাই আছিল। কাছাৰ সহ বৰাক উপত্যকাৰ বহু দুৰ্ধৰ্ষ ডকাইতি আৰু অপহৰণ কাণ্ড সংঘটিত কৰিছিল লালে। পূৰ্বেও বহুবাৰ লালক কৰায়ত্ব কৰিবলৈ যোৱা আৰক্ষীক চোকাস্ত্ৰে আঘাত কৰিছিল লালে। আৰু ইয়াৰ পিছতে লালক জালত পেলাবলৈ হাইলাকান্দিত পাহাৰ পাতিছিল শিলচৰ আৰক্ষীয়ে। আৰু তাৰ পিছতেই এনেদৰে এই পাল ফাৰ্মাচীৰ সন্মুখত আৰক্ষীলৈ গুলীচালনা কৰিছিল লালে। পুনৰ চাওক এই দৃশ্য। কেনেকৈ আরক্ষীয়ে ঘেড়ি ধরার পিছত আরক্ষীর পিস্তল টানি গৈছিল লালে। হাইলাকান্দি শহরের মাজমজিয়া দিন দুপুরতে এনেদরে সংঘটিত এই গুলিচালনার ঘটনা প্রত্যক্ষ করেছিল বহুলোকে। আমি যেখানে দোকানে বসাত হঠাৎ দেখি দুইটা গাড়ি থামাই আর একটা আওয়াজ পাইছি। আওয়াজটা একটা মানে পিকুলিয়ার একটা সাউন্ড পাইলাম। পরে বারান্দাতে গেলাম, যাওয়ার পরে দেখি দুইটা মানুষ গাড়িটার সামনে দাঁড়ানো আর একটা গাড়ি ঠিক এখানে দাঁড়ানো। এক কয়েক সেকেন্ডের ভিতরেই একটা মানুষ গাড়ির থেকে বের হয়ে আইসে। বার হওয়ার পরে এই দুইটা মানুষের মধ্যে একটা মানুষে ওরে ধরলো। এরপরে বুঝলাম এরা সিভিল ড্রেসের পুলিশের মানুষ। এরপর ওকে নিয়ে তো গাড়িতে বসাই দিল। এরপরে দেখা গেল যে একটু পরেই পুলিশের আরও অনেক স্টাফ ওকল আইলো। এরপরে দেখা গেছে ভিতরে গুলি লাগানো অবস্থায় লোকটাকে বার করা হয়েছে পিছনের সিটে বয়া। পূর্বেও কেবাটাও দুর্ধর্ষ ডকাইতির ঘটনাত আফজল হুসেইন উরফে লালক গ্রেপ্তার করেছিল আরক্ষীয়ে। কিন্তু এইবার আরক্ষীক গুলিয়াবলৈ চেষ্টা করার সময়তে আরক্ষীর গুলিত নিহত হল কাছাৰৰ মোস্ট ওয়ান্টেড ডকাইত আফজল হুসেইন উরফে লাল।
কেমেৰা পাৰ্চন পাৰ্থৰ সৈতে হাইলাকান্দিৰ পৰা নীলোৎপল দেৱ, নিউজ লাইভ।